বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে। ভাই, আপনি বলছিলেন মাছ চাষ খুবই লাভজনক একটা ব্যবসা। এখন যদি কেউ মাছ চাষ করতে চায়, মাছ চাষ লাভজনক করতে হলে কি কি জিনিস করতে হবে, কি কি জিনিস মেনে চলতে হবে? দেখা যাচ্ছে যে হলো আমরা একটা মাছ পুকুরে ছাড়লাম, আমাদের পুকুরে কোনো মাছের কোনো রোগ বালাই আসছে কিনা বা আপনার মাছের কোনো গায়ে কত ক্ষত আছে কিনা আমরা টান দিয়ে দেখলাম, বা পুকুরে পানি পিএসটা ঠিক আছে কিনা এটা মাপে নিলাম। মাছের আপনার একটা রোগ আছে, সেটা হলো ওই পাখনা পচন যেটা বলে, এটা যদি আমরা ঠিক মতো খেয়াল না করতে পারি, এটা যদি আমরা ট্রিটমেন্ট না দিতে পারি, লাভের জায়গায় ক্ষতিগ্রস্ত হবো। এগুলো সব মিলিয়ে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এটা লাভজনক। অন্যান্য প্রাণী পালনের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সরাসরি দেখা যায় সুস্থ আছে নাকি অসুস্থ আছে, কিন্তু মাছ তো পানির নিচে থাকে, পানির ভিতরে থাকে, মাছের ক্ষেত্রে এটা কিভাবে বোঝেন রোগ হয়েছে কিনা? আমাদের পানিতে যখন গ্যাস হয় তো মাছটা কিন্তু ভাসে, যখন মাছটা ভাসে তখন আমরা বুঝতে পারি পানিতে গ্যাস হয়েছে। ভাসার পরে দেখা যায় যে একটা মাছ যদি নষ্ট হয় তখন আমরা পুকুরে টান দিই, টান দেওয়ার পরে মাছটা এরকম টান দেওয়ার পরে আমরা দেখি মাছটার গায়ে কোনো ক্ষত আছে নাকি, আমরা কলসের মধ্যে কোনো পচন ধরছে নাকি, বা ঠোঁট লম্বা হয়েছে নাকি, আবার এরকম কোনো কিছু ধরা যায় তখন আমরা ওই মৎস্য সম্পদ অফিসে আমরা যোগাযোগ করি, তাদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে আমরা মেডিসিন এসে ইউজ করি আর কি। তাহলে একটা মাছকে আপনি দেখাবেন কীভাবে, বোঝেন যে এটা সুস্থ না অসুস্থ? এটা একটা মাছ, একটা মাছ দেখো তো। আচ্ছা ভাই, পাখনা পচা হলে এটা কিভাবে বুঝেন? আপনার যদি মাছটা পাখানার মতো কোনো সমস্যা যদি হয় এগুলো একটু লাল ক্ষত হবে আপনার, দেখেন আপনার মাছটা কোনো সমস্যা নেই, আপনার ক্ষত নাই। হ্যাঁ, যদি আপনার পুকুরে গ্যাস থাকতো তাহলে মাছটা ঠোঁট একটু লম্বা হতো, কিন্তু মাছ ঠোঁট কিন্তু লম্বা নেই। হ্যাঁ, তারপরে আপনার যদি মাছটা যদি পাখা মানে কলসের মধ্যে যদি পচন ধরতো তাহলে এটা এখানে লাল হতো, বা ভিতরে এটা উঠালে পরে আপনার বোঝা যায় যে মাছ পছন্দ হচ্ছে কিনা, এটা এখন ক্লিন আছে, কোনো সমস্যা নেই, অর্থাৎ মাছ আপনার এটা সুস্থ আছে, এটা কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে পদ্মা মাছ, ঠিক আছে? এখানে পদ্মা মাছের যদি আপনার কোনো রোগ থাকতো আপনার যে একটা খেয়াল করেন, তারপরে এখানে যে দুটো কাঁটা আছে এখানে লাল লাল হতো বা ক্ষত হতো তখন বোঝা যেত যে মাছটা কোনো সমস্যা আছে, তখন ট্রিটমেন্ট দেওয়া লাগতো। তখন আপনি কী ট্রিটমেন্ট দিতেন? এখানে আমরা মৎস্য সম্পদের অফিসে যাই, যাই আমরা এখানে ওদেরকে দেখাই, নিয়ে এসে দেখার ওষুধ দেয়, ওষুধ আমরা ইউজ করি। আমি যতটুকু জানি আপনি একটা শিক্ষিত যুবক, তো আপনি শিক্ষিত হয়ে কেন মাছ চাষের প্রতি উদ্বুদ্ধ হলেন, এই অনুপ্রেরণাটা আপনি কার কাছ থেকে পেলেন? আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম হলো 2002 সালে, এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্টের যে গ্যাপটা থাকে ওই গ্যাপের মধ্যে আমি ঢাকা গাজীপুর ছিলাম কাপাসিয়া থানায়, ওখানে একটা পোলট্রিতে ছিলাম, পোলট্রি থেকে মানে অনেক কিছু শেখার জন্য আর কি ওখানে গিয়েছিলাম। 2003 সালে আমি এখানে 1100 আমি মুরগিদের শুরু করি পোলট্রি, পাশাপাশি মৎস্য চাষটা মানে করলে আরও ভালো হয়। তখন আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিল, ওনার মাধ্যমে আমি দিনাজপুরে আপনার যুব উন্নয়ন থেকে ট্রেনিং দেওয়ার পরে আমি মাছ চাষে আসছি 2003 সালে। দেখতেছি পোলট্রি পাশাপাশি মাছ চাষটা অনেক একটা ভালো বিষয় এবং আমার মনে হয় পোলট্রিতে মাছের লাভজনক বেশি এখন বর্তমানে। শুরুটা আপনি কী করে করেছিলেন, তখন কতটুকু জায়গা নিয়ে শুরু করেছিলেন? আমার তখন এই প্রথম পুকুরটা এটা শুরু করছি, তখন এত আমি যখন 2003 সালে চাষ শুরু করি তখন কিন্তু পাঙ্গাসের চাষ, আপনার তেলাপিয়ার চাষ, এগুলো আপনার পদ্মার চাষ এত এত ছিল না। আমি তখন বাংলা মাছ চাষ করতাম, বাংলা মাছ চাষের পাশাপাশি দেখলাম পাঙ্গাসের চাহিদা একটু বেশি, আমি তখন পাঙ্গাস চাষ করতাম, পাঙ্গাসের চাষের পাশাপাশি দেখলাম তেলাপিয়া একটু লাভজনক, তখন আমরা তেলাপিয়া ছিলাম, তেলাপিয়া থাকার পরে এখন দেখতেছি মানে পদ্মাটা একটু লাভজনক, এখন আমরা পদ্মা মাছেতে আসি। বলছিলেন একদম শুরুতে আপনি পোলট্রি দিয়ে শুরু করেছিলেন 2003 সালে, তো শুরুতে কয়টা সেট ছিল আর এখন কয়টা সেট আছে? মানে শুরুতে সেট না, আমার শুরুতে ছিল অ্যাকচুয়ালি 1100 পিস মুরগি ছিল, এখন অ্যাকচুয়ালি 13টা সেট, 13টা সেট মিলে আমি 2500 মুরগি চাষ করি। এখানে কয়টা সেট আছে? আমার এখানে সেট আছে তিনটা সেটে, আমার এখানে মুরগির ক্যাপাসিটি আছে 7500 পিস। আর বাকি সেটগুলো কোথায়? বাকি সেট আমার এখানে যে নবাবগঞ্জ থানা বলে আমাদের থানার পাশেই এখানে আমার একটা প্রজেক্ট আছে, এখানে আমার 32000 মুরগি ক্যাপাসিটি একটা ফার্ম আছে ওখানে। আপনার এখানকার সেটগুলো আমরা ঘুরে দেখব, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, প্রবিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আমাদের কৃষি